মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা, DSLR ক্যামেরা। তো ফটোগ্রাফি বা ফটোশ্যুটের জন্য বা ভিডিও কোয়ালিটি ভালোর জন্য বা কমফোর্টের জন্য কোনটা ভালো, অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই কোনটা আমার জন্য বেশি বেটার হবে বা কোনটা কিনলে আমার জন্য কোনটা আমি খুব সহজে কমফোর্ট বাই ফিল ভালো ইমেজ পেতে পারবো, ভালো ভিডিও পেতে পারবো খুব সহজে। তো এটা নিয়ে অনেক সময় কনফিউশনে পড়ে যায় কোনটা কিনলে ভালো হবে। তো আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন আসলে আপনার জন্য কোনটি প্রযোজ্য। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, টেকনিক্যাল লিফট থেকে আমি রিফাত, আজকে আবারও চলে এসেছি আপনার সাথে টেকনোলজি নিয়ে কথা বলার জন্য। ফার্স্ট অফ অল যদি বলতে হয় যে আমরা ক্যামেরা নিয়ে বলতে হয় যে আমরা ছোটোকালে যখন দেখতাম তখন এক ধরনের ক্যামেরা ছিল যেটাতে জাস্ট ফিল্ম ইউজ করে ছবি তোলা হতো। ছবি ওটার কাজ ছিল জাস্ট ছবি তুলে ফিল্মের মধ্যে সেট করে দাও, ওই ফিল্মটা আমরা বের করে পরে ওইটা থেকে আমরা ওয়াশ আউট করে ছবি বের করে নিতাম। নেক্সট আসলে ডিজিটাল ক্যামেরা। তো ডিজিটাল ক্যামেরার কাজ ছিল যে ডিজিটাল ক্যামেরাটা বড় একটা সেন্সর লেন্স থাকতো, ওটা দিয়ে সে ছবি তুলতো, ছবি তোলার পর সেটা ডিজিটালাইজ মাধ্যমে সেটা সে তার মেমোরিতে সেভ করে রাখতো। তো যেটা একটা সেন্সর থাকে, ক্যামেরার যে একটা সেন্সর থাকে, সেন্সরটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার মোবাইল বা DSLR যাই হোক যেটা মেগাপিক্সেল ধরুন 10 মেগাপিক্সেল বা 12 মেগাপিক্সেল, ওই সেন্সরটি ঠিক করে যে আপনার মোবাইলে যে ছোটো পিক্সেলটা থাকে, পিক্সেল 12 মিলিয়ন 10 মিলিয়ন পিক্সেল থাকে, সেই পিক্সেলটি সেই সেন্সরটি ঠিক করে। তো আপনার ক্যামেরার সেন্সরটি যত বড় হবে ছবি তত ভালো আসবে, পিক্সেল তত বড় হবে, ছবি তত সুন্দর এবং ক্রিস্পি আসবে। বর্তমানে আমরা কম্পারিজন যদি প্রথমে আমরা যদি বলতে পারি DSLR ক্যামেরাটা পরে বলি আমরা মোবাইল ফোন অ্যান্ড ডিজিটাল ক্যামেরা। অ্যান্ড বর্তমানে বোঝা যায় যে ডিজিটাল ক্যামেরায় যেরকমের সেন্সর থাকে, যদি সেন্সর থাকে মোবাইল ফোনের সেম একই রকম সেন্সর থাকে, এমন সময় তো দেখা যায় যে বিভিন্ন রকমের হাই এন্ড ফোনগুলোতে এগুলো ডিজিটাল ক্যামেরা থেকে ভালো পারফর্ম করবে। তো লো লাইটে তো পারফর্ম ভালো করবে, ডে লাইটে তো আসলে খুবই ভালো পারফর্ম করবে। Note 7 ধরুন, Note 8 ধরুন, S8 ধরুন, iPhone 8 ধরুন, iPhone 10 ধরুন, সবগুলোতেই খুব ভালো ক্যামেরা ভালো সেন্সর দেওয়া আছে, যার কারণে ডে লাইট এবং লো লাইটে অবশ্যই ডিজিটাল ক্যামেরা থেকে একটি ভালো পারফর্ম করবে। ডিজিটাল ক্যামেরা যদি ভালো দুটি দিক বলতে বোঝানো হয়, ডিজিটাল ক্যামেরার ফ্ল্যাশ রয়েছে। তো ফ্ল্যাশটা আসলে মোবাইল ফোন থেকে ফ্ল্যাশটা খুবই বড় এবং খুব ভালো, এবং মোবাইল ফোনের যে ফ্ল্যাশ করে LED ফ্ল্যাশ ওইটার হিসাবে সেটা আসলে খারাপ না, কিন্তু মোবাইল ফোনের একটু কম এইটার হিসাবে। আর নেক্সট ডিজিটাল ক্যামেরা হলো প্রায় 2x জুম, 4x জুম, 8x জুম, 10x জুম, এগুলো জুম থাকে ডিজিটাল ক্যামেরা, সেটা মোবাইলে বর্তমানে প্রায় 2x বা 4x এইসব জুম এসে পড়েছে। তো আমি হিসাব করে রেকমেন্ড করেছি ডিজিটাল ক্যামেরা থেকে মোবাইল ফোন আসলে বেটার, কারণ এটাতে আমি অনেক কিছু করতে পারি, শুধু ছবি তোলা নয় এবং অন্যান্য দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের মোবাইল ফোন এগিয়ে, কারণ ক্যামেরা কোয়ালিটির যে ছবি হয় মোবাইলে সেটা আসলে কোনো অংশেই কম নয়। নেক্সট আমরা আসলে বলি DSLR ক্যামেরা নিয়ে। DSLR ক্যামেরা নিয়ে বলার আগে বোঝানো হয় ডিজিটাল ক্যামেরা মোবাইল ফোন এগুলো কম্পারিজনে DSLR ক্যামেরা আসলে একটা বোম, কারণ DSLR ক্যামেরা একটা লেন্স থাকে আলাদা, DSLR ক্যামেরার যে আপনার সেন্সর থাকে ওইটা মোবাইল ফোন এবং ডিজিটাল ক্যামেরার ধারে কাছেও না, কারণ ডিজিটাল ক্যামেরায় যে রকমের ফটোগ্রাফি আসবে, আপনার ব্যাকগ্রাউন্ড যে সুন্দর ব্লার হবে বা ব্যাকগ্রাউন্ড ফটো ফুট এবং আপনাকে যে ফোকাস করবে সেটা আসলে কোনো আপনার মোবাইল ফোন বা কোনো ডিজিটাল ক্যামেরা দিতে পারবে না, কারণ সেটা সেন্সর সাইজ, সেটা লেন্স আসলে খুবই ভালো, এটা একটু ফটোগ্রাফির জন্য খুবই ভালো। এবং নর্মালি আপনি বোঝানো যায় যে ডিজিটাল ক্যামেরা ছবি তুলি না, ডিজিটাল ক্যামেরা ছবি হলো নিজেরা বানাই। তো ডিজিটাল ক্যামেরা হলো যে আমরা অনেক সময় অনেকে যদি নর্মালি কাউকে দিয়ে দেওয়া হয় ডিজিটাল ক্যামেরা ছবি তুলো, সে জাস্ট অটোমেটিক দিয়ে কিছু ছবি তুলে নিতে পারবে, কিন্তু সে যদি ম্যানুয়াল মোডে যে এই ছবিটার আরও বিভিন্নভাবে অন্যরকমভাবে তোলা যায় সেটা সে পারবে না, কারণ সে তার সেই সম্পর্কে ভালো জ্ঞান নেই। তো ডিজিটাল ক্যামেরা ইউজ করার জন্য সেটাকে জানতে হয় কীভাবে সেটা ইউজ করতে হয়। ডিজিটাল ক্যামেরা ফটোগ্রাফির দিকে এক কথায় বেস্ট, মোবাইল ফোন ডিজিটাল ক্যামেরা থেকে সব দিক থেকে বেস্ট হলো DSLR ক্যামেরা, কিন্তু DSLR ক্যামেরা একটা জায়গায় একটু মার খেয়ে যায়, সেটা হলো যে ভিডিও কোয়ালিটি দিয়ে, কারণ বর্তমানে মোবাইল ফোনে যেরকম ভিডিও কোয়ালিটি পাওয়া যায়, যেমন 4K ভিডিও করা যায়, 2K ভিডিও করা যায়, 4K ভিডিও 60 ফ্রেম, 30 ফ্রেমে করা যায়, স্লো মোশন ভিডিও করা যায়, যা খুব সহজেই আপনি মোবাইল থেকে ফোন থেকে বের করলেন আর সাথে সাথে মোবাইল ফোনে ভিডিওটি করতে পারলেন, সেটা আসলে বেশি সময় লাগে না, খুব দ্রুতই আপনি এই ভিডিওটি করতে পারেন। কিন্তু DSLR ক্যামেরা আসলে ফোকাসিং স্পিডটা একটু সমস্যা করে, কিন্তু মোবাইলে ফোকাসিং স্পিড বর্তমানে সমস্যা, কারণ মোবাইলে বিভিন্ন রকম ফোকাস আছে, লেজার অটো ফোকাস, বিভিন্ন রকম অটো ফোকাস আছে, যা খুব দ্রুত একটা সাইড থেকে আরেকটা সাইডে ফোকাস করতে বেশি সময় লাগে না, কিন্তু DSLR ক্যামেরা ম্যানুয়ালি আপনাকে ফোকাস করতে হবে, বা এটা অটো ফোকাসটা মোটামুটি অতটা ভালো নয়, কিন্তু আমি যে বলছি খারাপ না DSLR ক্যামেরা যে কোয়ালিটি খুবই ভালো, কিন্তু মোবাইল ফোনের যে ভালো দিকগুলো আমি সেটা আপনাকে বুঝিয়ে বলছি।
আপনি যে ডিএসএলআর ক্যামেরা বর্তমানে সাপোজ ধরুন মার্ক সিরিজগুলো বাদ দিয়ে বর্তমানে ধরুন 700D 1080D এইসব ক্যামেরাগুলোতে আপনার যে 4K ভিডিও রেকর্ডিং সেটা আপনি পাচ্ছেন না, কিন্তু বর্তমানে মোবাইল ফোনে বিভিন্ন রকমের লো মিড বাজেট ফোনস থেকে হাই বাজেট ফোনস অনেকগুলো ফোনে আপনি 4K ভিডিও রেকর্ডিং পাচ্ছেন, বা 4K ভিডিও রেকর্ডিং কিন্তু নর্মালি খুবই সুন্দর হয় মোবাইল ফোনে, যে এই না যে 4K ভিডিও বলতে 4K-র মতো না অন্যরকম হয় খারাপ হয় কিন্তু না, মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং আসলে খুবই রকম ভালো হয়। সেই দিক এই দিক থেকে ডিএসএলআর ক্যামেরা একটু কম, কিন্তু আমি তাও ডিএসএলআর ক্যামেরা গিয়ে রাখবো, কিন্তু ডিএসএলআর যে আমার ভিডিও কোয়ালিটি সেটা কখনই মোবাইলের সাথে কম্পেয়ার হবে না, কিন্তু মোবাইল ফোনে বর্তমানে যে টেকনোলজি সেটাও কিন্তু আসলে মানতে হবে যেটা আসলে খুবই উন্নত হচ্ছে। তো আসলে আপনাদের এই তিনটা কম্পারিজনে খুবই ভালো লেগেছে, যদি আপনার কাছে কোনো কথা থাকে যা কোনো কথা জানার থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে বলতে পারবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন, এমনকি এবং যদি আপনার এই ভিডিওটি খুব ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলের কন্টেন্টগুলো আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।